ঐক্যশ্রী স্কলারশিপ 2024-25 সেশানে পাওয়া শুরু হয়ে গেছে। তো কিভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ প্রসেস জানতে স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এই ফর্মটা কমপ্লিটলি কিভাবে ফিল আপ করবেন। তো কদিন আগেই ছেড়েছিল, কিন্তু সার্ভার ইস্যুর জন্য হচ্ছিল না, কিন্তু রিসেন্ট আবার রিইস্যু হয়ে গেছে। তো আপনারা এর জন্য চলে আসবেন স্কলারশিপ বা ঐক্যশ্রী বলে সার্চ করবেন গুগল ব্রাউজারে এসে। আসার পরে আপনি যে প্রথম যে দেখতে পাবেন আপনার সামনে এমন ইন্টারফেস, স্টুডেন্ট এরিয়া অংশে ক্লিক করবেন। করার পরে দেখতে পাবেন ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25। তো ফ্রেশ রেজিস্ট্রেশনের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। তো এবার দেখতে পাচ্ছেন আপনার যে ডিস্ট্রিক্টটাকে আপনি করতে যাচ্ছেন সেই ডিস্ট্রিক্ট অংশে ক্লিক করবেন, অর্থাৎ আপনার কলেজ যে ডিস্ট্রিক্টে আছে সেই অংশের জন্য, যে ডিস্ট্রিক্টে আপনার কলেজ আছে সেই ডিস্ট্রিক্টটা আগে সিলেকশন করতে হবে, বা স্কুল আছে বা যে প্রতিষ্ঠান আছে। দেখতে পাচ্ছেন তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, আপনার সামনে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে। করার পর দেখতে পাচ্ছেন আপনার ব্লক চয়েস করার পর দেখতে পাচ্ছেন আপনার পঞ্চায়েত চয়েস করবেন। করার পর দেখতে পাচ্ছেন এবারে স্টুডেন্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্ট নেম। তো স্টুডেন্টের যদি ফার্স্ট, মিডিল এবং লাস্ট তিনটি নাম থাকে, তো এই তিনটি অংশ ফিল আপ করতে হবে, নতুবা আপনার ফার্স্ট বা লাস্ট থাকলে সেটা ফিল আপ করতে হবে। তো নর্মালি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নেম আকাশউদ্দিন, আমি ফার্স্ট নেম দিলাম এবং মোল্লা আছে, লাস্ট নেমের জায়গায় মোল্লা বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পরের এতে ফাদার নেম, ফাদার্স নেমের জায়গায় দেখতে পাচ্ছেন আলাউদ্দিন মোল্লা, তো ফাদার্স নেমের জায়গায় আলাউদ্দিন মোল্লা বসিয়ে দেবেন। ডান দিকে দেখতে পাবেন মাদার্স নেম, মাদার্স নেমের জায়গায় মায়ের নাম বসিয়ে দেবেন। তো নর্মালি মায়ের নাম ফিল করে দিলাম। দেওয়ার পরে পরে যে অংশ দেখতে পাবেন ডেট অফ বার্থ, এই অংশে এসে আপনার তার আগে দেখতে পাচ্ছেন জেন্ডার, মেল, ফিমেল, থার্ড জেন্ডার। তো মেল এখানে এবার ডিওবি সিলেকশন করতে হবে। দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট তার বয়স ডিওবি 2017, দেখতে পাচ্ছেন 2017 সালের সেপ্টেম্বরের 10 তারিখ। দেখতে পাচ্ছেন সিলেকশন করলাম এবং ডান দিকে আছে রিলিজিয়ান, সেই রিলিজিয়ান সিলেকশন করবেন। তো এখানে ইসলাম সিলেকশন করলাম, যেহেতু এটা মাইনরিটি স্কলারশিপ দেখতে পাচ্ছেন সেহেতু সেটা সিলেকশন করবেন। করার পর দেখবেন সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো যেহেতু এখানে অ্যাকাউন্ট নাম্বার প্রথম বসাবেন ডান দিকে রি এন্টার অ্যাকাউন্ট নাম্বার। তো এই অ্যাকাউন্টটা দেখতে পাবেন আপনার মায়ের অ্যাকাউন্ট দিতে পারবে, অথবা বাবার অ্যাকাউন্ট দিতে পারবে, অথবা নিজের অ্যাকাউন্ট। তো বাচ্চা যেহেতু এখানে মায়ের অ্যাকাউন্ট বসিয়ে দেবেন, উপরে ফোন নাম্বার এটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে আসতে হবে ব্যাঙ্ক IFSC কোড, আপনার ব্যাঙ্কের ফার্স্ট পেজে দেখে নেবেন, দেখে দেখে ফিল করবেন। করার পরে এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট টাইপ, দ্য টেক্সট দেখে দেখে ওটা ফিল আপ করতে হবে। সিকিউরিটি, তারপরে সেল, অ্যাকাউন্টটা কি মায়ের, দেখতে পাচ্ছেন মায়ের অংশ বসিয়ে দিলাম। এখানে চারটে অংশ সেল আছে, ফাদার, মাদার অ্যান্ড অরফেন। তো দেখতে পাচ্ছেন আপনার যেটা প্রয়োজন সেটা ফিল আপ করে করবার সাবমিট অ্যান্ড প্রসেস অংশে ক্লিক করবেন। করার পর আপনি যেগুলো ফিল করেছেন ডান দিকে যে হলুদ মতো অংশ হয়ে আছে, এই অংশে সব কিছু ফিল আপ আছে, সব কিছু মিলিয়ে নেবেন ঠিকঠাক থাকলে। এবার আপনার ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্টের আন্ডার সেটা সিলেকশন করবেন। করার পরে ব্লক, তারপর ইনস্টিটিউট সিলেকশন করবেন এই অংশে, কারেন্ট ইনস্টিটিউট অংশে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কুমারপুকুর FP স্কুল। তারপর দেখতে পাচ্ছেন এবারে এখানে কোন ক্লাসে ওয়ানের জন্য কিন্তু আগের রেজাল্ট লাগবে না, পার্সেন্টেজ লাগবে না, এবার ক্লাস টু এর হলে লাগবে। তো এবার ওয়ান সিলেকশন করলাম, এবার দেখতে পাচ্ছি বাংলা শিক্ষা পোর্টাল আইডি, প্রত্যেক স্টুডেন্টের এটা ইউনিক আইডি হয়ে থাকে, এটা গলায় যে ঝোলা গলায় আইডি কার্ড থাকে তাতে লেখা থাকে, বা স্কুল বা যে ইনস্টিটিউট সেখান থেকে আপনি এটা বললে সেখান থেকে পেয়ে যাবেন। তো ওটা লেখার পরে দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে আসবেন, আসার পরে ইনকাম সিলেক্ট, ফ্যামিলি ইয়ারলি ইনকাম এখানে 48,000 দিলাম। দেওয়ার পরে দেখুন ইমেল আইডি, প্রি ম্যাট্রিকের জন্য ইমেল আইডি লাগে না, দিতেও পারেন নাও পারেন। এবারে ক্রিয়েট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা নাম প্লাস @123 এইভাবে দিতে পারেন। দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড, এখানে নাম @ বা কোনো কিছু এইভাবে আপনি সিলেকশন করবেন। করার পর কনফার্ম অংশে ক্লিক করবেন। কনফার্ম অংশে ক্লিক করলে আপনার একটা আইডি জেনারেট হবে। তো দেখতে পাচ্ছেন আইডি জেনারেট হয়েছে, এটা আপনি প্রিন্ট আউট করতে পারেন, আপনি ফোনে ফটো তুলে বা সেভ করে নিতে পারেন। নেওয়ার পর এখানে ওই লগ ইন অংশে ক্লিক করবেন, বা ফের স্টুডেন্ট লগ ইন অংশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট লগ ইন যে আইডি জেনারেট হয়েছে ওটা বসাবেন, এবং আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা বসাবেন, এবং সেশনটা সিলেক্ট এবং ডিস্ট্রিক্ট। করার পর এখানে একটা ক্যাপচার বসিয়ে দেবেন। দেওয়ার পর কন্টিনিউ করবেন, কোনো কারণে প্রবলেম দেখতে পাচ্ছেন ফের রিএন্টার করলাম, দেখতে পাচ্ছেন এখানে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা OTP যাবে ভ্যারিফিকেশানের জন্য, OTP ভ্যালিডেশন। তো এখানে OTP নাম্বার বসিয়ে দেবেন, দেওয়ার পর সাবমিট অংশে ক্লিক করবেন। তো OTP ভ্যালিডেশন
ওটিপি বসিয়ে দেওয়ার পর সাবমিট অংশে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী আবারও নতুন একটা ইন্টারফেস শো হবে, দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এরকম। এবার আপনাকে বেসিক ইনফরমেশান এই কয়েকটা ফিল আপ করতে, বেসিক ইনফরমেশান, একাডেমিক ইনফরমেশান, ব্যাঙ্ক ডিটেলস সব কিছু দেখতে হবে। প্রথম বেসিক ইনফরমেশানের জায়গায় দেখতে পাচ্ছেন সব কিছু আগে যা ফিল করেছেন চলে এসছে। এবার দেখতে পাচ্ছেন ম্যারিড কি আনম্যারিড সেটা বসাতে হবে। এবার দেখতে পাচ্ছেন গার্জিয়ান নেম, ফাদার্স নেম বসিয়ে দিলাম আলাউদ্দিন মোল্লা। দেওয়ার পর একটু নিচে চলে আসবেন, এসে আপনার যে স্টুডেন্ট ডিটেলস আর অ্যাড্রেস এখানে সিলেকশান সব কিছু ইনপুট করতে হবে। তো ভিলেজের যা ভিলেজ জায়গায় দেখতে পাবেন হরিপুর, দেখতে পাচ্ছেন পোস্ট অফিস ডান দিকে দিলাম খলিশাদি। তো আপনার যা যা ডিটেলস যে স্টুডেন্টে করবেন তার ডিটেলস এখানে ইনপুট করবেন, দেখতে পাচ্ছেন ব্লক হাড়ুয়া দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে সব কিছু যদি সেম প্রিজেন্ট অ্যান্ড প্রিজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি ওখানে টিক অংশে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে যে বাংলা শিক্ষা পোর্টাল আইডি দিয়েছেন সেটা অলরেডি চলে আসবে। এবং আপনার করতে হবে আধার নাম্বার, যে স্টুডেন্টের করছেন তার আধার নাম্বার এখানে বসাবেন। বসানোর পরে আবারও কনফার্ম আধার নাম্বার অংশে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি ইনপুট করছি, তো কমপ্লিটলি স্টুডেন্টের আধার নাম্বার দেবেন এখানে। অবশ্যই এখানে আধার নাম্বার এটা কম্পালসারি দিতেই হবে। তারপর এখানে ইয়েস, দেখতে পাচ্ছি ইয়েস করলে কিন্তু হবে না, নো করতে হবে, মানে এর আগে কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করেছেন কিনা তো এটা অবশ্যই নো করবেন। ইয়েস করলে কিন্তু ফর্ম ফিল আপ হবে না। তো ইয়েস করার পর নো করার পর কন্টিনিউ করবেন। উপরে দেখতে হবে ইনস্টিটিউট নেম ডান দিকে শো হবে, এবং যে ইনস্টিটিউট নেম বা স্কুল নেম এবং সেটা কোন কত বছরের কোর্স সেটা সিলেকশন করবেন। করার পরে ওখানে যে বোর্ডের আন্ডারে আমি যেটা বাচ্চাদের ওয়ানে ক্লাস ওয়ানের জন্য করলাম সেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবার তার আপনার সামনে চলে আসবে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস যে ইনফরমেশান আপনি দেখে নেবেন। দেওয়ার পর টিক অংশে ক্লিক করে কন্টিনিউ করবেন, এবং আপনার সামনে প্রিভিউ অংশ বা লক অ্যাপ্লিকেশন অংশ আসবেন। আপনি এগুলো সব কিছু দেখে নেবেন, আপনি যা কিছু দিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে তো, যদি ভুল থাকে আপনি এডিট করতে পারবেন। কিন্তু একবার লক করে দিলে, একবার লক করে দিলে কিন্তু আপনি এটাকে আর লক ছাড়াতে পারবেন না, সমস্যায় পড়ে যাবেন। তো সব কিছু ঠিকঠাক আমি দেখে নিলাম, নিচে কটা অংশ আছে এই তিনটি অংশতে টিক করতে হবে। এই তিনটি অংশতে টিক করার পর আপনার লক অ্যাপ্লিকেশন অংশে ক্লিক করতে হবে। তো লক অ্যাপ্লিকেশন অংশে ক্লিক করলে দেখতে পাবেন এটা লক হয়ে গেছে। দেখ কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি হয়ে গেছে। এবং আপনি এই যে অংশটা এটা আপনি ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর প্রিন্ট আউট করবেন, দুটো প্রিন্ট আউট করবেন, একটা স্কুলে জমা দেবেন। এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, আধার, ব্যাংকের বই যদি রেজাল্ট থাকে এবং এইগুলো দিয়ে, এবং ইনকাম সার্টিফিকেট। দেওয়ার পরে আপনি স্কুলে বা ইনস্টিটিউটের আন্ডারে জমা দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি প্রিন্ট আউট করে নিলাম। তো ইনস্টিটিউট বা সেই স্কুল বা প্রতিষ্ঠান আপনি জমা দেওয়ার কিছুদিন পর ভ্যারিফাই হয়ে যাবে, তারপরে অ্যাকাউন্ট ঢোকার কয়েকটি প্রসেস অনুযায়ী কমপ্লিট হবে, হওয়ার পরে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।